মূলত আপনারা চিকিৎসকরা কোষ্ঠকাঠিন্য কাকে বলেন কোন অবস্থাটাকে আপনারা কোষ্ঠকাঠিন্য বলে থাকেন কোষ্ঠকাঠিন্য হচ্ছে মানুষের খাদ্য গ্রহণের পরে স্বভাবতে সেটা পেটের ভিতরে বা অন্ত্রের মাধ্যমে হজম হয় এবং পরবর্তীতে তিনি যখন মল ত্যাগ করেন তখন সেই মলটা যদি অতিরিক্ত পরিমাণে শক্ত হয়ে যায় এবং যদি তার এই মল ত্যাগ করতে কষ্ট হয় সেটাকে আমরা বলে থাকি কোষ্ঠকাঠিন্য আচ্ছা এটা কি কোনো টাইম ডিউরেশন আছে যে ঠিক একদিন হলো বা একটা তারপরে আপনারা হিসেবে বিবেচনা করেন আমরা জানি যে মানুষ প্রত্যেক দিনই খাবার গ্রহণ করে এবং প্রতিদিন অন্তত একবার করে তিনি টয়লেট করবেন এটাই স্বাভাবিক তবে একদিন টয়লেট না হলেই যে সেটা কোষ্ঠকাঠিন্য আমরা তা বলে থাকি না যদি সাধারণত দেখা যায় সে প্রতি তিন দিন পরপর টয়লেট করছে বা চার দিন পরে টয়লেট করছে এবং সেই টয়লেটটা অত্যন্ত শক্ত হচ্ছে এবং তার জন্য এই কোষ্ঠটাকে বা মলটাকে ট্যাক করতে তার অনেক কষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এটাকে কোষ্ঠকাঠিন্য বলে থাকি আচ্ছা স্যার নানা ধরনের কারণেই তো আসলে কোষ্ঠকাঠিন্য হয় হিউম্যান ওয়াইজ পেশেন্ট ওয়াইজ তো এটা ভ্যারিও করে বা কারণও অনেক আছে আপনার কাছ থেকে একটু ভাইটাল যে কারণগুলো থাকে এর পিছনে সেগুলো শুনতে চাই আমরা জানি যে কোষ্ঠকাঠিন্য দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে যেটা প্রাথমিক কারণ যদি কারোর থাকে সেইটার কারণে হতে পারে এটা জন্ম থেকেও কারোর হতে পারে বিশেষ করে শিশুদের যে কোষ্ঠকাঠিন্য হয় সেটা তার জন্মগত কারণে যদি একটা অসুখের নাম যেটা আমরা জানি হার্স হার্স্প্রাংস ডিজিজ এই ধরনের অসুখের ক্ষেত্রে তার অন্ত্রের ভিতরে নার্ভগুলো ঠিকমতো তৈরি হয় না বা থাকেই না সেক্ষেত্রে তার জন্মগতভাবেই কোষ্ঠকাঠিন্য হয় বাচ্চাটা জন্ম থেকে এটা কোষ্ঠকাঠিন্য থাকে আবার দেখা যায় কিছু কিছু বাচ্চা তাদের খাদ্যাভ্যাসের কারণে অথবা তাদের এই মলত্যাগের যে সময় বা মলত্যাগের যে অভ্যাস এইটার কারণে অনেক সময় তার কোষ্ঠটা কঠিন হয়ে যায় বয়স্কদের ক্ষেত্রে সাধারণত কোষ্ঠকাঠিন্য যেগুলো হয়ে থাকে রোগ রোগব্যাধি ব্যথিত সাধারণত কোষ্ঠকাঠিন্য হয় তার খাদ্যাভ্যাসের কারণে তার লাইফ স্টাইলের কারণে তার যথাসময় মল ত্যাগ না করার কারণে আর একটু যদি বয়স্ক হয়ে যায় সেই ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে গর্ভবতী হলে কোষ্ঠটার অনেক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোষ্ঠকাঠিন্য আরও বয়স্ক মানুষদের ক্ষেত্রে সাধারণত বিভিন্ন ধরনের ঔষধ খাওয়ার পরিপ্রেক্ষিতে কোষ্ঠটা কঠিন হয়ে থাকে বিশেষ করে যারা অ্যান্টিসাইকোটিক খায় বা অনেকে ক্যান্সারজনিত কারণে যে কেমোথেরাপি নেন বা এই ধরনের কোন ড্রাগ ইউজ করেন এই সমস্ত কারণেও তাদের কষ্টটা কঠিন হয়ে যেয়ে থাকে আচ্ছা মানে কিছু কিছু ড্রাগ এর কারণেও আসলে পরবর্তীতে ক্রিয়েট হওয়ার একটা সম্ভাবনা থেকে